দেবাশীষ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। যারা পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেলকন আইকনটা বাজিয়ে দিবে, নেক্সট ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে বহুত দিন পর। আজকে আমার বন্ধুর ও আজকে বলতে নয় কিছুদিন পরে আমার বন্ধুর দোকানে হালখাতা আছে, সেই হালখাতা আজকে 84টা গ্রামে যাব, গ্রামে গিয়ে ভিডিও করে তোমাদের কাছে দেখাবো কোথায় কোথায় গেলাম। 84টা গ্রাম আজকে হালখাতার তার ইনভাইট কার্ডগুলো বিলি করতে যাব, সেইটা তোমাদের কাছে ভিডিও করে শেয়ার করছি, তোমরা পাশে থাকো অবশ্যই। দেখাতে চাইছিলি সেই জিনিসটা, চলুন তাহলে দেখে নেওয়া যাক কী জিনিসটা তোমাদের দেখাতে চাইছি। কিছুদিন আগে আমি একটা আগ গাছ কাকু বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই আঁকের গাছটা থেকে আগার দিকটা কেটে আমি বসিয়েছিলাম, সেই গাছটা তোমাদেরকে দেখাবো। এক মাস আগে আমি পুঁতেছিলাম শুকনো অবস্থায়, সেই গাছটি এতদিন পরে শিকড় ধরে আস্তে আস্তে গাছটা বড় হয়েছে। কাকু বলেছিল মরে যাবে গাছটা, বাঁচবে না। আমি বলেছি ডেলি একবেলা করে জল দিয়ে থাকবে, শিকড়টা জাস্ট ধরবে, ধরা শিকড়টা ধরে গেলে অটোমেটিক গাছটা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওটা কিন্তু বোম্বে আক খুব মিষ্টি খেতে, আমার খড়পুরেও আছে, সেখানেও ওই দিনও একটা পুঁতে দিয়েছি আর এখানেও তাই একটা পুঁতে দিয়ে গেছি পূর্ব মেদিনীপুরে। তাই যাই হোক, এই আগ গাছটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধু দেখো, দেখতে পাচ্ছ এটা কি? এই জিনিসটা হচ্ছে বোম্বে আগ গাছ। এই আগ গাছটি আমি এক মাস আগে পুঁতেছিলাম, সেই গাছটি অলরেডি গাছের বীজ চারা হয়ে বড় হতে শুরু করেছে, শুকিয়ে গেছিলো। কাকু বলেছিল যে শুকিয়ে যাবে গাছটা, আমি বলেছিলাম ডেলি একবেলা করে জল দিয়ে তুমি শিকড়টাকে জাস্ট ধরানোর ব্যবস্থা করবে, তাহলে অটোমেটিক আস্তে আস্তে শিকড় বয়েবে, গাছ বেরিয়ে যাবে। একই সময় আমি ওখানে খড়গপুরে একটা গাছ লাগিয়ে এসেছি ডাল কেটে, আর এটাও বসি দিয়ে গেছি এখানে এটা। তাই আজকে দেখো এক মাস পরে গাছটিকে কেমন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। প্রথমেই শুরু করলাম গেলাম এবং কার্ডগুলো বিলি করতে গেলাম। এই যে দেখছো বন্ধু হাতে কার্ড, এগুলো নাম লিস্ট করে একে এক করে দিচ্ছে সবাই, যাদের কার্ডগুলো আছে নিমন্ত্রণ পত্র সেই নিমন্ত্রণ কার্ডগুলো বিলি করছে। চলুন তাহলে এবার অন্য গ্রামে যাওয়া যাক। এইভাবে কার্ডগুলো বিলি করতে করতে অনেকগুলো কার্ডগুলো বিলি করার পরে অবশেষে বাড়ি ফিরে এসে আম, এত 10 কেজি আমগুলো কেটে একটু লবণ দিয়ে ছড়িয়ে আমচুর বানানো হলো, আর একটু অল্প আচার বানানো হলো। তৎসঙ্গে আমি আর অল্প কিছু আমগুলো ছিল সেগুলো আমি আচার বানিয়ে করে খেয়ে নিলাম, কেন শরীর গরম হয়ে গেছে, এত রোদ এত আবহাওয়া সেরকম পরিবেশ ভালো নেই, সেই জন্য কাঁচা আমটি একটু অল্প আমি লবণ দিয়ে নুন দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম।
এই আচার করার। বাবু বাবু আম খাবে বলছে, বাবুকে আম দিচ্ছি, আম খাচ্ছেই না, পাতা ধরে দেখাচ্ছে খালি। পর ফিরলাম, এই ছিল আজকে খাদক ভাই দেবাশিস চ্যানেলের ভিডিও। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুখে থাকবে, আর পাশে থাকবে। সবাইকে আহ্বান করলাম, আর গরম পড়েছে, সাবধানে থেকো, ভালো থেকো, সুখে থেকো। টাটা।